এক তো হচ্ছে বীরভূমে মাটিকে প্রণাম, দিদি তো বীরভূমে মানুষ, জয় করেছেন, আবারও সুযোগ দিয়েছেন, সেই জন্যে তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের সংগঠনের প্রত্যেকটা যারা যারা তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছে কর্মী নেতারা প্রত্যেকে এত মানে অক্লান্ত পরিশ্রম করেছে, ভালোবাসার সঙ্গে লড়াই করেছে, সেই জন্য জিত। এবং তারপরে অনুব্রত মণ্ডল যেটা তার সবার মাথার উপরে থেকে সংগঠনকে শক্তিশালী করেছে এবং সবাইকে উজ্জীবিত করেছে এবং এত মিটিং মিছিল করে তাদেরকে জেতার জেতার ইন্সপিরেশন দিয়েছে, তার সবার পেছনে মমতা ব্যানার্জির মুখ এবং তৃণমূলের সিম্বল। তিনটে আসলে না, তিনটেতেই মজার, মানে কি প্রথমবারটা জিতলাম, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে সবাই বলেছিল প্রথমবার জিতেছে, দ্বিতীয়বার জিতবে না, হ্যাঁ আবারও জিতলাম, থার্ড টাইম এটা হ্যাট্রিক। থার্ড টাইমটা কিন্তু আমি জানতাম আগে জিতবো, এটা নিয়ে প্রথম থেকে বলেছি যে জিতবো, বেশি কনফিডেন্সের সঙ্গে বলেছি। তিনবারটা একটা প্রচুর বড় মার্জিনটা তো কমে গেল, হ্যাঁ মার্জিনটা তো কমে গেল গতবারের চেয়ে, না 81,000 মানে 66 থেকে 502, হ্যাঁ অনেক বেড়েছে, অনেক বেড়েছে, হ্যাঁ আমারও ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যে যে লড়াই দিয়েছেন, লড়াই করেছেন এবং জিত হার আছে, উনি হারবেন জানতামও, কিন্তু তাহলেও ওনার পাশে কয়েকটি বিধানসভায় খারাপ ফল হয়েছে, সেগুলো তো নানা রকম কারণে ভালো হয়, নানা রকম কারণে খারাপ হয়, সেগুলো অ্যানালিসিস পরে হবে, কিন্তু জেতা আলটিমেটলি জেতা, এবং এটা 100 ভোটে জেতা না, অনেক বেশি ভোটে জেতা। বলেছিলেন যে জেলা বিজেপি সংগঠন নেই, বিজেপি বলে কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে আপনার লড়াইটা কি বলবেন? আসলে সারা ভারতবর্ষে তো বিজেপির একটা যেটা আনএক্সপেক্টেড, বিজেপির লোকরাও ভাবেনি, নরেন্দ্র মোদী নিজেও যতই কেদারনাথে যাক কিন্তু উনিও ভাবেননি এটা হবে, সুতরাং সেটা সবই অ্যানালিসিস করেছে যে বিজেপির সঙ্গে হবে না বা বিজেপি এত জায়গায় পাবে না, মুসলিম ভোট আছে সেখানে বিজেপি আসবে না, সেখানে সারা ভারতবর্ষে যখন চেঞ্জেস এসছে, সারা ভারতবর্ষে যখন মানুষ কোথায় ভোট দিয়েছে কেউ বুঝতে পারেনি, সেরকমভাবেই একটা অনুব্রত অ্যানালিসিস করেছিলেন। জয়ের তিনটি কারণ কী কী? মমতা ব্যানার্জি, সংগঠন, বীরভূমের মানুষ। অনুব্রত মণ্ডলকে দিলেন না? ও তো সংগঠন মানে অনুব্রত মণ্ডল, কাজ আমি আমাকে দিচ্ছি না কোনো। দিদি রাজ্যের দিদি বিআরএস বিআরএস বাবু বলেছিলেন কিন্তু সেখানে বিজেপি 18টি পাচ্ছে, কি বলেন? এটা এটা রাজ্য মানে রাজ্য থেকে আমাদের সংগঠন নিয়ে আবার নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন, মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন।